আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি তাহমিদা কনক। এতদিন টেলিভিশনে ক্যামেরার সামনে বসে খবর পরিবেশন করত রক্ত মাংসের মানুষ, কিন্তু এবার সেই প্রথা ভাঙল ভারতের ওড়িশার একটি বেসরকারি স্যাটেলাইট খবরের চ্যানেল। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ সঞ্চালনায় বিপ্লব আনল ওড়িশার পুরাতন টিভি চ্যানেল ওটিভি। লিসা নামের ওই রোবটকে দেখা গেছে টেলিভিশনটির পর্দায়। রোববার আনুষ্ঠানিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার নিউজ অ্যাঙ্কারকে সামনে আনা হয়। টেলিভিশনটির এই পদক্ষেপ ঘিরে দেশ জুড়ে হইচই পড়ে গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত লিসা খবর পরিবেশন করে টেলিভিশনটিতে। এখন থেকে দিনের একাধিক সময় খবর পড়ে শোনাবে লিসা। সংবাদ পরিবেশিকা লিসাকে একটি হ্যান্ডলুমের শাড়ি ও মেরুন রঙের ব্লাউজে দেখা যায়। শুধু ওড়িশা ভাষা নয়, একই সঙ্গে ইংরেজিতেও বেশ স্বচ্ছন্দ লিসা। ওই রোবট উদ্বোধনের দিন গলার আওয়াজের মধ্যেই অবশ্য ধরা পড়েছিল কিছুটা যান্ত্রিক ভাব। তারপরও উপস্থিত দর্শকদের রীতিমতো চমকে দেয় রোবটের কথা বলার ধরন থেকে সব কিছু। নিউজ অ্যাঙ্কার লিসাকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দেন চ্যানেলের কর্ণধার, ওড়িশা টেলিভিশন লিমিটেডের অন্যতম কর্ণধার জাগি মাঙ্গাত পণ্ডা বলেন, একটা সময় ছিল যখন কম্পিউটার একটি আশ্চর্যজনক জিনিস ছিল, কিন্তু সময় বদলেছে এবং আজকাল মানুষ ইন্টারনেটেই বেশি সময় ব্যয় করছে। সবসময় সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করেছে ওটিভি। তিনি বলেন, টেলিভিশন সম্প্রচারে এআই এর ব্যবহার সবেমাত্র শুরু হয়েছে, সেই কারণে এআই নিউজ অ্যাঙ্কার লিসার মাধ্যমে নতুন মাইলফলক তৈরি হবে। লিসা ফ্রি টু এয়ার আঞ্চলিক টেলিভিশন সম্প্রচারের দুনিয়ায় প্রথম এআই অ্যাঙ্কার, সেই সঙ্গে প্রথম ওড়িশার এআই নিউজ অ্যাঙ্কার। মাঙ্গাত পণ্ডা বলেন, লিসার অনেক ভাষায় কথা বলার ক্ষমতা রয়েছে। আপাতত ওটিভি নেটওয়ার্কে টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য শুধুমাত্র ওড়িশা ও ইংরেজিতে সংবাদ উপস্থাপন করবে। আগামী দিনে লিসাকে আরও দক্ষ করে তোলার চেষ্টা চলছে। লিসাকে ইনস্টাগ্রাম ফেসবুকের মতো সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যাবে। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।